প্রিয় দর্শক আমরা এখন চলে আসছি মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তো এই মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের যে ভাই মালিক হালিম ভাই আমরা এখন কথা বলবো হালিম ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই তো আমরা আসছি আসলে যে আপনার যে এই ওয়ার্কশপে দেখতেছি অনেকগুলা গাড়ি সেটা ধান মারাই গাড়ি এবং পাশাপাশি আমরা দেখতেছি ভুট্টা মারাই মেশিনও দেখতেছি ভুট্টা মার গাড়ি মেশিন এবং ধান মারার মেশিন তো আপনার এই ধান মারাই এবং ভুট্টা মারার মেশিনের বাইরে আরও কি কিছু তৈরি করেন হ্যাঁ তৈরি করে ধান মারাই থ্রেশার মেশিন আছে যেটা গোটা আঠিটা আঠিটি আঠি সম্পূর্ণ আঠিয়ে থাকবে মানে পুরো আঠিয়ে থাকবে শুধু ধানটা পরে যাবে আঠিটি গোড়াল খেয়ার গোড়ার থাকবে কোনো ভাঙাচুরো হবে আঠি বাদ বোঝা বাধা থাকবে মানে এইগুলো যেগুলো আমরা দেখতেছি যে যে ধানের আঠি কিংবা পোয়াল বলি এটা বাইরে চলে যায় ওইটাতে যাবে না এটা বলে আপনার হাওয়া ভঙ্গা এটা শুকনাটা মারার জন্য সুবিধা খুব ভালো আর ওগুলো আমাদের বানাচ্ছে চাইলন গাড়ি ওইটা পানি ভিজা টিজা মারা এগুলোর জন্য সুবিধা ভালো এটা কি নতুন সিস্টেম নাকি না এটাও পুরানো সিস্টেমে হ্যাঁ আর এর মধ্যে আরও নতুন আবিষ্কার করছি সেটা হচ্ছে ধান মারাই মেশিন দিয়ে সেটা তো খড়টা সম্পূর্ণ গোটালে থাকবে আঠি বাঁধায় থাকবে এটা কি এখানে বর্তমান কি রেডি কোনো মেশিন আছে যে তৈরি হচ্ছে না এটা তৈরি আমি চলছে মানে অফ সিজন পড়ছে ওঠার জন্য তো এই জন্য ওটা ওগুলো সব ডেলিভারি চলে গেছে বর্তমান দোকানে নাই কিন্তু ওগুলো বানাচ্ছি আমরা আসলে মেশিন মোটামুটি এইগুলোই কয় ধরনের হচ্ছে এখানে এগুলো আমাদের এখানে মোটামুটি পাঁচটা আইটেম তৈরি হয় মেশিন ধান মারাই এই মেশিনে ধান মারাই মেশিনে পাঁচটা আইটেম তার মধ্যে এইটাকে কী বলে এটা বলা হাওয়া ভঙ্গা হাওয়া ভঙ্গা হ্যাঁ এই হাওয়া ভঙ্গার সুবিধাটা কী হাওয়া ভঙ্গার সুবিধা হচ্ছে যে শুকনা জিনিসটাকে মারার জন্য সুবিধা আর যে চাইলন ভঙ্গা যেটাকে বলা হয় ওটাকে ভিজে পানির মধ্যে ডুবে থাকলেও ভিজাটা মারা যাবে কোনো সমস্যা নেই মানে বিশেষ করে যে আমরা এই যে বড় মৌসুমে একটা সমস্যা করি যে বলে যে ধান ভিজা আছে এগুলো মারা যাবে না মারা যাবে না তাহলে চাইলন মেশিন এটা এই ধরনের কোনো সমস্যা কোনো সমস্যা নেই পানি যদি ডুবে নিয়ে আসে তার সমস্যা নেই তাহলে হাওয়া মেশিন এবং চাইলন মেশিনের মধ্যে পার্থক্য একটাই যে এই চাইলন মেশিন থাকাতে আর এইরকম কোনো প্রশ্নই নাই যে এটা ধান ভিজা নাকি ভিজা নাকি কোনো সমস্যা আর এই যেগুলো দেখি যে ভিজা ধান হওয়াতে আটক হয় কিংবা সমস্যা হয় সেটা হচ্ছে হাওয়া ভঙ্গার মধ্যে তাহলে ওইটা একটা নতুন মনে হচ্ছে যে আমাদের এই দিক এটা আমি নতুন দেখতেছি না ওটা আমরা আগের থেকে বানাচ্ছি কিন্তু আমাদের এই দিকটা বেশিরভাগ এই হাওয়া ভঙ্গাটা বেশি চলে কারণ আমাদের উঁচু এলাকা তো আমাদের এইদিকে অত মানে পানি যেগুলো আছে আপনার যেগুলো যেগুলো থেকে পানি মানে বাড়িতে বেঁধে থাকে ধান ডুবে থাকে ওই এলাকাগুলো মানে এগুলো মেশিন চালাতে সমস্যা আর এই যে ভুট্টা মারাই মেশিন দেখলাম যেটা ভুট্টা মারাই মেশিনটার কি কোনো ধরন আছে না এক প্রকারই ভুট্টা মারাই মেশিনটার আসলে ধরন বলতে দু ধরনের তৈরি করি একটা আপনার ওই সিঙ্গেল চাইলন আর একটা ডবল চাইলন সিঙ্গেল চাইলন এবং ডবল চাইলন হ্যাঁ এটা কীরকম মানে দুইটার সুবিধা কোনটা কী আগে আমরা অতীতে সিঙ্গেল চাইলনগুলো তো তৈরি করছিলাম সিঙ্গেল চাইলনগুলোর সুবিধা হচ্ছে যে এই একখান চাইলন আর এখন যেটা আরও ডিজিটাল আবিষ্কার করছে আরও খুব ভালো করে মানে খুব মানসম্মত তৈরি করছে ডবল চাইলন এটার হ্যাঁ এটার মধ্যে ভুট্টা ডাকবারে নিখুঁত পরিষ্কার এবং কোনো ঝামেলা নাই ডাইরেক্ট বস্তা লাগাই দেবে বস্তা প্যাকেট হয়ে যাবে মানে এখানে হচ্ছে যে আগের যেটা ছিল এক সাইলন ওইটার এক সাইলনের মানে যেই অসুবিধাগুলো হয় ওই অসুবিধা কী কী অসুবিধাগুলো হয় ওগুলো অনুসরণ করে আপনি হ্যাঁ ও আগের যে নিচতলে নিচ পাশে ভুট্টাটা পড়তো ডেলিট করে উঠে আনে বস্তা করা লাগতো হ্যাঁ এটা একটা আর ওই আগের যে ইয়েটা থাকতো সেখানে ময়লা বেশি হইতো মানে ভুট্টাটার মধ্যে ময়লা পরিষ্কার কম হইতো এখন ডবল সাইলন হওয়ার কারণে পরিষ্কার হয় সুন্দর এবং ডাইরেক্ট বস্তা হয় পাটি নিতে গ্রাহক যে পাইকারগুলো নিতে মানে ইয়া করে না কোনো ঝামেলা করে না তো আপনারা এতক্ষণ জানলেন যে আসলে ধানেরও যেমন ধান মারাইয়ের মেশিনেরও কয়েকটা ধরন আছে ভুট্টা মারাইয়েরও দুইটা ধরন আমরা পাইলাম একটা হচ্ছে সিঙ্গেল চাইলন আর একটা ডবল চাইলন তো ডবল চাইলনের কী সুবিধা এবং সিঙ্গেল চাইলনের কী সুবিধা সেটা ভাইয়ের কাছে জানলাম এখন জানবো যে আসলে আপনারা যারা এখান থেকে নিবেন কিংবা আপনারা যারা নিতে চাচ্ছেন কি সিস্টেমে নিতে পারবেন ভাইয়ের সাথে কিভাবে যোগাযোগ করতে পারবেন ভাই কি সিস্টেমে দেয় তো ভাইয়ের মুখেই আবার শুনি যে ভাই আসলে কি সিস্টেমে আপনাদেরকে দিবে এগুলো তো ভাই আমি যদি ধরেন আপনার কাছে নেই তাহলে আমার প্রথমে করণীয় কি আর আমি কিভাবে আপনাকে টাকা দিতে পারি আচ্ছা বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে জিনিস ক্রয় করতে চাইলে আপনি যদি মনে করেন যে আপনারা আসলে আমরা একটা গতিবেগ দেখে নিজস্ব এলাকার মধ্যে মোটামুটি পাশাপাশি দুই একটা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের যেটা ইনফোমার ডোমার আমাদের প্রতিষ্ঠান এখান থেকে দেখা যাচ্ছে 50 কিলোমিটারের মধ্যে আশেপাশে যদি হয় তো আমরা নগদ টাকা দিয়ে নেয় কিস্তিতে দেই পাশাপাশি
এবং রিলেটিভ যদি হয় আরো ভালো হয়, আবার পাশাপাশি এই 50 কিলোর মধ্যে হলে যদি ক্রেডিটে নেয় তারপর আমরা দেই। তো ক্রেডিট ক্ষেত্রে আসলে সবাই বুঝেন যে জিনিসের টাকা পড়ে থাকলে একটু দাম বেশি হবে। তো দেখা গেছে যে ক্রেডিটে যখন নিব তখন দেখা যাচ্ছে আমরা সর্বোচ্চ একটা গাড়ির দাম যে পরিমাণে দাম হবে তিন ভাগের দু ভাগ টাকা জমা নেয়, এক ভাগ টাকা বা ক্রেডিটে দেই, সেক্ষেত্রে আমরা 10-15 হাজার টাকা ওই ক্রেডিট নিলে ওইটার দামটা একটু বেশি ধরি, 10-15 হাজার টাকা। হ্যাঁ, 10-15 হাজার টাকা একটু বেশি ধরি। এটা কতদিন পর্যন্ত রাখেন এই? এটা আমাদের এক বছর পর্যন্ত সময় দেই, এক বছর পর্যন্ত। ক্রেডিট নিলে আমরা কত পার্সেন্ট আসলে আপনার কাছ থেকে রাখতে পারবো, মানে কত পার্সেন্ট এরকম কোনো রাখেন কি তিন ভাগের দুই ভাগ? হ্যাঁ, তিন ভাগের এক ভাগ রাখে, দুই ভাগ জমা নেই। ও, তাহলে তিনের দুই জমা নেবেন, এক ভাগ বাকি রাখবেন, সেই ক্ষেত্রে 10-15 হাজার টাকা বেশি দেওয়া লাগবে। হ্যাঁ জি, সেক্ষেত্রে এক বছরের সুবিধা আছে। এক বছরের সুবিধা, এটা কি আপনারা কিস্তে কিস্তে নেন না যদি টাইম দেন একবারে দিব এরকম? না, এটা তো আসলে মানে কিস্তি কিস্তি আমাদের প্রতি মাসে দেওয়া মানে কৃষকের জন্য সম্ভব না। আমরা এটা দেখা যাচ্ছে 6 মাস পর পর যে আপনার মারাই শেষ হলো, বোরো সিজনে মানে শেষ হলো, হওয়ার পরে দিবে, আবার হেউতের সিজন শেষ হওয়ার পরে দিবে। তাহলে বোঝা যাচ্ছে যে আসলে এগুলোর যে সিজনটা ওই সিজন শেষ করলেন, আপনি যেহেতু এটা দিয়ে ইনকাম করছেন তো ওই ইনকামের টাকাটা দিলেই তো হলো। হ্যাঁ, ওখান থেকে আপনিও কিছু খালেন আমাকেও দিলেন, পরিষদ এগুলো আপনার বেশ একটা ভালো সুবিধা। তো এখানে আরেকটা জিনিস জানবো, যেহেতু আপনি মেশিন বললেন যে আপাতত এখানে দুই ধরনের মেশিন, সেটা হচ্ছে একটা হাওয়াই মেশিন আর একটা কি চাইলন মেশিন। তাহলে এই যে হাওয়াই মেশিন কত করে রাখতেছেন বর্তমান আর কত এইটার কি আসলে ইঞ্জিনের কোনো ডিফারেন্স? হ্যাঁ, এইটা হাওয়াই মেশিনটা আসলে সাধারণত আমরা 3,40,000 টাকা থেকে শুরু করে 4 লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতেছি। এটাতে এই যে 50,000 টাকা ডিস্টেন্স, না না, এটা এটার কারণটা হচ্ছে আপনার মেশিন ছোট বড় আছে, হর্স পাওয়ার কেউ দেখা যায় 36 ইঞ্জিন নেয়, কেউ 33 ইঞ্জিন নেয়, কেউ 32 ইঞ্জিন নেয়, কেউ 35 ইঞ্জিন নেয়, কেউ হ্যান্ডেল ইঞ্জিন নেয়, কেউ সেলফ ইঞ্জিন নেয়, এগুলোর কারণে কম বেশি আছে। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যখন আসবেন ধরে সেটা দেখবেন যে কী ইঞ্জিন নেবেন সে বিষয়ে আপনার সাথে। এখন যদি আমি 36 ইঞ্জিন এবং সেলফে নেই সেক্ষেত্রে আপনি কীরকম দাম নিচ্ছেন? 36 ইঞ্জিন এবং সেলফ এখন আমরা নিচ্ছি আসলে 3,80,000 টাকা। 3,80,000 জি। এই 3,80,000 টাকা আপনি এই যদি আমি দুই মানে যদি আমাদের রিলেটেড কিংবা নীলফামারি রংপুরের মধ্যে হয় তাহলে দুইটা মানে তিন ভাগের দুই ভাগ রাখি আর বাকি টাকা নিতে পারবে? নিতে পারবে। আর যদি 36 ইঞ্জিনের নিচের ইঞ্জিনগুলো একটু হয় আরও একটু কম? আরও কম হলে আরও কম দাম আছে, যেমন মনে করেন যে আপনার 35 যদি ইঞ্জিন নেয় সেক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে 70,000 টাকা দাম ধরবো, এটা ক্রেডিটে এই মানে পার্শ্ববর্তী, আর একবারে ক্যাশ টাকা দিয়ে যখন নেবে সেক্ষেত্রে আরও 10-15 হাজার টাকা কম পাবে। তো ক্যাশ নিলে আরও কিছু ছাড় মানসিকতা আছে নাকি? যেহেতু ক্যাশ হলে অনেকটাই ছাড় দেওয়া যায়। তো দামটা মোটামুটি জানলেন এবং কোন সিস্টেম সেটাও জানা গেল। আরেকটা এবং 100% গুণগত মানের আমাদের মেশিন, এবং আপনাদের লেখা আছে যে কোনো জায়গায় 24 থেকে 48 ঘন্টার ভিতরে কোনো প্রবলেম হলে আমরা এক মানে এক বছর পর্যন্ত সার্ভিস ফ্রি। মেশিনের সার্ভিস ফ্রি না আপনার এই যে এই মেশিন? এই মেশিনটা শুধু সার্ভিস ফ্রি, ইঞ্জিন ব্যতীত। ইঞ্জিন ব্যতীত? হ্যাঁ হ্যাঁ। তো এই যে আপনি বললেন ইঞ্জিনটা আসলে সাধারণত চায়না থেকে নিয়ে আসি, তো এটা কোনো আসলে কোথাও ইঞ্জিনের কোনো মানে সার্ভিস হয় না, ওয়ারেন্টি হয় না। তো আমাদের আপনারা এটা বানাচ্ছেন এটা, সেক্ষেত্রে আমরা এক বছরের মধ্যে কোনো সার্ভিস ফ্রি দেবো। আচ্ছা, ওই যে বললেন যে 36 ইঞ্জিন থেকে আপনি সাধারণত দেখছেন যে এই ধান মারাই মেশিনগুলোর 36 ইঞ্জিনের নিচর যদি আসি সেক্ষেত্রে কি কোনো সেক্ষেত্রে যদি 32 না কোনো সমস্যা নেই, 32 ইঞ্জিন আছে, 33 ইঞ্জিন আছে, সেক্ষেত্রে আসলে এগুলো হ্যান্ডেল ইঞ্জিন আছে, হ্যান্ডেল ইঞ্জিনগুলোর ক্ষেত্রে কি এক একটা সেলফের ইঞ্জিনের থেকে একটা হ্যান্ডেল ইঞ্জিনের দাম 30,000 টাকা কম বেশি, সব টোটালি খরচ 30,000 টাকা কমে আসে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ওই যেটা আমরা 70,000 টাকা নিই সেটা সেখান থেকে আরও 30,000 টাকা কম দিলে 40,000 টাকা দামে আসবে। বুঝছি। আর এটা জানলাম আসলে ধান মারার মেশিন। আর ভুট্টা মারার মেশিনগুলো এখন কত করে নিচ্ছেন? যে ভুট্টা মারার মেশিন এগুলো দেখা যাচ্ছে যে আসলে কি এগুলো গুণগত মানের কারণে ভালো মন্দর কারণে 10,000 টাকা দাম কম বেশি বা 20,000 টাকা দাম কম বেশি হয়ে থাকে। সাধারণত আমরা 2,30,000 টাকা করে বিক্রি করতেছি হ্যান্ডেল ইঞ্জিন 25 ইঞ্জিন দিয়ে। ভুট্টা মারাইটাতে থাকে 32 ইঞ্জিন? না, 25 ইঞ্জিন। 25 ইঞ্জিন জি। মানে এই ভুট্টা মারাইরও কি আসলে সেলফ হয় না? সেলফ? হ্যাঁ, সেলফ হয়। যে মানে এটা তো আসলে এখন কি ডিজিটাল যুগ, এখন মানে সুবিধা তাচ্ছে বেশি যে হ্যান্ডেল না করে চাবি দিয়ে স্টার্ট দিই। তো সেক্ষেত্রে যখন আপনি সেলফ নেবেন তখন ওটা আমরা ধরতেছি 50,000 টাকা বা 55,000 টাকা বা 60,000 টাকা, এর মধ্যে একটা দামে কম বেশি কম হবে। এই কারণে যে মা মেশিনের ওই কী মেশিন নেবে সেটার একটা দাম কম বেশি আছে, সেক্ষেত্রে পার্টির সাথে কথাবার্তা সামনাসামনি বলে ওই যে মেশিন নেবে সেইটার উপরে আমরা ডিপেন্ড করে রেটটা ধরবো। আর এই যে সিঙ্গেল চাইলন আর এবং ডবল চাইলন এইখানে কি আসলে দাম কম বেশি আছে কিনা?
সিঙ্গেল চাইলন আর ডাবল চাইলনের মধ্যে একটু দাম কম বেশি আছে। সিঙ্গেল চাইলন যখন নিবে তখন একটু দাম মোটামুটি 20,000 টাকা করে কম আছে। এখনো কি মানুষ সিঙ্গেল চাইলন নিচ্ছে? হঠাৎ কইছে কিছু এলাকায় মানুষ নেয়, মানে এখন একটু কমে গেছে, ডাবল চাইলন এখন নিচ্ছে। তো দর্শক, মোটামুটি যেগুলো প্রশ্ন আপনাদের থাকার কথা সেই প্রশ্নগুলো হালিম ভাই মোটামুটি আপনাদের উত্তর দিয়েছে। তারপরও হালিম ভাইয়ের নাম্বার আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা যারাই যোগাযোগ করতে পারেন হালিম ভাইয়ের কাছে যোগাযোগ করতে পারবেন। আর আসলে আমরা এটা যেখানে আসছি নীলফামারী জেলার ডোমার উপজেলার, এটা কে বলে পৌরসভার হাট, এখানে আসলেই আপনারা ডোমার বাজার থেকে 2 থেকে 2.5 কিলোর মতন আসা লাগবে জল ঢাকা রোডে। তো এখানে আসলে হাতের বাম সাইডেই পেয়ে যাবেন মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আপনারা যারা প্রতিবেদনটি দেখলেন সবাইকে ধন্যবাদ।